নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি বোয়াল মাছের দো পেঁয়াজা। বোয়াল মাছের দো পেঁয়াজা করার জন্য লাগছে বোয়াল মাছ, যেটা আমরা ভেজে রেখেছি। ভাজার সময় নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে তারপর আমরা সর্ষের তেলেই মাছটা ভেজে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি দেড়খানা, পেঁয়াজ বাটা একখানা মতো, টমেটো পেস্ট একটা, টক দই 2 চামচ, চিনি পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো একটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর লাগছে জিরে ফোড়ন দেওয়ার জন্য আস্ত জিরে, ধনে পাতা লাগছে, পেঁয়াজ কুচি, আদা কুচি লাগছে। এবার রান্নাটা শুরু করা যাক। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। মাছ ভাজার পর কিছুটা তেল ছিল, আমরা সেই তেলেই রান্নাটা করে নেব। আমরা গ্যাসটা অন করে দিয়েছি, এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে আস্ত জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এবার আমরা পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। একটু নুন দেবো আমরা এতে, হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। ঢেকে দিই আমরা। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। টমেটোটাও ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে একে একে মশলাগুলো অ্যাড করব। হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, গরম মশলা দেব, নুন দেওয়া ছিল আর একটু নুন দিয়ে দেব আমরা। এবার মশলাটাকে আমরা একটু মেখে নিই। এবার মশলাটাকে আমরা একটু মিক্স করে নিই। এবার এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়। নেড়ে ছেড়ে এবার আমরা ঢেকে দেব। মশলাটা বেশ ভালো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারদিকে। এবার আমরা এতে টক দই অ্যাড করব, 2 চামচ মতো টক দই ছিল এটার মধ্যে। টক দইটা মিশিয়ে দিই ভালো করে। মিশিয়ে দিয়ে আমরা আবার অল্প সময়ের জন্য ঢেকে দেব। রান্নাটা পুরোটাই হবে অল্প আঁচে,
নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো একটু ঢেকে দিই। ঢাকনা খুলে দেখ, মশলাটা ভালোই কষে গেছে, দেখাই যাচ্ছে। এই যে তেল ছেড়েছে চারিদিকে। মশলার থেকে আর কাঁচা কাঁচা গন্ধটা আসছে না। এবার আমরা এতে জল অ্যাড করব, যেরকম যার যতটা প্রয়োজন। আমি খুব বেশি জল অ্যাড করলাম না, অল্পই অ্যাড করলাম। একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দেব, ফুটলে তারপর মাছটা দিতে হবে। ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে, একটু নেড়ে নিই। দেখতেই পাচ্ছি ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমরা এতে চিনি অ্যাড করব পরিমাণ মতো, ধনে পাতাটা অ্যাড করে দেব। একটু নেড়ে নেব, চিনিটাও যাতে ভালো করে গলে আর ধনে পাতার ফ্লেভারটাও যাতে ভালো করে বেরোয় সেজন্য। এবার আমরা এতে একে একে মাছগুলোকে অ্যাড করব। এবার মাছগুলোতে ঝোলটা ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে মাছের দুদিকেই ঝোলটা লাগে। আমাদের বোয়াল মাছ রান্নাটা পুরোটাই হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট মতো হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে একটু দেখি। দেখে বোঝাই যাচ্ছে মাছগুলোর ভিতরও চলে গেছে মশলাগুলো, বেশ মশলাটার সঙ্গে মাছটা বেশ মাখো মাখো হয়ে রয়েছে। এবার আমরা একটা পাত্রে রেখে পরিবেশন করতে পারি। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের গোয়াল মাছের ডো পেঁয়াজা। আজকের রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত জানাতেও প্লিজ কমেন্ট করুন। আরও নতুন নতুন রান্না দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।